বেঙ্গল আওয়ার প্রেজেন্টস আজকের বিনোদনের খবর। এবার মা দুর্গার চরিত্রে মিমি চক্রবর্তী, মহালয়া দৃশ্যকাব্যে কমলেশ্বর। এখনো পর্যন্ত বাংলার নিম্ন চাপের সিরিয়াল জারি আছে, তবে টানা বৃষ্টিতে নীলাকাশ বেপাত্তা। কাশ ও শিউলি প্রস্তুতি নিচ্ছে মাঠে নামার, আর মাত্র দু মাসের অপেক্ষা। এর মধ্যেই মহালয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবার মা দুর্গার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীকে আগামী 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজোর দিন এবছরের মহালয়া। সেদিন দূরদর্শনে মহালয়ার কাজ সামলাবেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। তো সেই মহালয়াকে ঘিরে চ্যানেলগুলো শুরু করে দিয়েছে প্রাক প্রস্তুতি। জানা যাচ্ছে জনপ্রিয় চ্যানেলে মহালয়ার অনুষ্ঠান একটু অন্য ধারায় হবে। সেই দুর্গার চরিত্রে মিমি চক্রবর্তীকে দেখা যাবে। অকালবোধনের ঘটনা এদিনের অনুষ্ঠানের মূল বিষয় ও মুখ্য আকর্ষণ। রাম সীতা চরিত্রে অভিনয় করছেন জিতু কামাল ও মধুমিতা সরকার। রাজেশ শর্মা এবার করছেন রাবণের চরিত্র। এই কুশীলকদের নিয়েই শুটিং শুরু করলেন কমলেশ্বর। এখন আর ছোট পর্দার কাজ করেন না রাজেশ শর্মা, তিনি টলিউডের বাইরেও চুটিয়ে কাজ করছেন। তবে রাবণের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে তিনি রাজি হয়ে যান। এটাই হবে তার অভিনীত প্রথম পৌরাণিক চরিত্র, আর তাতেই রাবণের চরিত্র। মেকআপ তাকে রামায়ণে পৌঁছে দিয়েছে, তবে করোনার জন্য যুদ্ধের দৃশ্য আলাদা আলাদা করে শুটিং করা হচ্ছে। অন্যদিকে শুটিং এ ফিরে খুশি জিতু এবং মধুমিতা। এবার অপেক্ষা শুধু মহালয়ার, মিমি ওষুধ দমনে হাজির থাকবেন। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে বেঙ্গল আওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।